আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয়ে আলোচনা। দর্শক বন্ধু তার জীবনের একটা সমস্যা বলছেন, আর এই সমস্যাটাই আমাদের জীবনের চোখ খুলে দেবে। দেখুন, আমাদের মনে রাখতে হবে জীবনের সবাই আমার বান্ধব নয়, আত্মীয় খুঁজছেন রক্তের সম্পর্ক দিয়ে। আত্মার সম্পর্ক দিয়ে তো নয়, সবাই আপনার আত্মীয় নয়, সবাই আপনার ভালো আপনার হাসিতে হাসতে জানে না, সত্য কথা। আজকে তাই কথাগুলো ফিরে আসছে। একজন বলছেন যে আত্মীয়রা আমার দুর্বল জায়গাটায় বারবার আঘাত করে। আমাদের প্রত্যেকের জীবনের একটা করে দুর্বল জায়গা রয়েছে, কারোটা বাইরে চলে আসে, কারো বাইরে আসে না। আর কিছু মানুষের একটা বাজে স্বভাব অন্যের দুর্বল জায়গায় আঘাত করা, করে থাকে কষ্ট দেওয়া। আপনার পায়ে একটু ছাল উঠে গেছে, তা সেই জায়গাটাই বারবার যদি চুল কই, আপনার কি হবে? রক্তপাত হবে, অস্বস্তি হবে, আর সেই অস্বস্তিটাতেই তাদের আনন্দ। এই যে বলছেন আজকে প্রশ্নটা, বলছেন যে আত্মীয়রা দুর্বল ভেবে সব সময় আঘাত করে, তা আপনি নিজেই উত্তরটা দিয়েছেন, দুর্বল ভেবে আঘাত করে, আপনাকে দুর্বল ভাবে তাই আঘাত করতে সুযোগ পায়। বিড়াল নরম মাটিতে আঁচড়া, কখনো কখনো ইটের বদলে পাটকেল দিতে হয় দাদা। ওই একটা গল্প আছে, বিখ্যাত গল্প, একটা জঙ্গলে একটা হিংস্র সাপ ছিল। জঙ্গলের ধারে বাচ্চারা খেলা টেলা করতে যেত, ওদিকে কেউ গেলেই তাকে কামড়াত। তা একদিন এক সাধু বাবা এলেন, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন ছেলেরা বলছে সাধু বাবা যাবেন না। কেন রে? ওই জঙ্গলে একটা হিংস্র সাপ আছে, আপনাকে গেলেই কামড়াবে, বহুজন ওই সাপের কামড়ে মারা গেছে। গিয়ে বললেন, শোন বাবা, সাপটাকে ডেকে বললেন, আমি তোকে দীক্ষা দিচ্ছি তোর উন্নতি হোক। সাপটাকে দীক্ষা দিলেন, বললেন আজ থেকে তুই আর হিংসা করবি না, খুব ভালো, সব সময় ঠাকুরের নাম করবি। এমন নরম হয়ে গেল সে, যে অবস্থাটা এখন ওই আপনার হয়েছে, যে আত্মীয়রা আপনাকে নরম ভেবেছেন, আর এরপর সাপটা সব সময় নাম করে, হিংস্র ভাব চলে গেছে। তো বাইরে বেরিয়ে ওই ছেলেরা, রাখাল ছেলেরা কী করে, সাপটাকে কখনো লাঠি পেটা করে, কখনো ছুঁড়ে ফেলে দেয়। এমন করতে করতে সাপটা আর বেরোতে পারে না গর্ত থেকে, একদম জীর্ণ হয়ে গেছে, গর্তের মধ্যেই শুয়ে থাকে গাছের গোড়ায়। তা এই আপনার অবস্থা, যে যা পারে তাই করে নিচ্ছে, সাপটা কাউকে কামড়ায়ও না, কিচ্ছু করে না। তা একদিন সাধু বাবা এলেন, এসে বলছেন কিরে তোদের সাপ কোথায়? তখন বলছেন ও মরে গেছে, কে আমরা প্রচুর পিটিয়েছি, মরে গেছে। মরে গেছে মানে আমি ওকে যে মন্ত্র দিয়েছি, সাধন সম্পূর্ণ না হলে তো মরবে না। সাধু বাবা গিয়ে ডাকলেন, কই রে বাছা, সাপ বেরিয়ে এলো। সে তোর এই অবস্থা কেন? বলবেন আপনি আমাকে হিংসা করতে মানা করেছেন, আমার দেখুন ওরা আমাকে লাঠি পেটা করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে ইত্যাদি, আমি হিংসা করি। তখন বলছেন আমি তোকে কামড়াতে বারণ করেছি, খনা তুলতে তো বারণ করি। এই হচ্ছে আমাদের জীবনে, যে নরম যে ভাববে, মুখের উপর কখনো কখনো না বলতে জানতে হয়, নারকেলের মতো বাইরেটা শক্ত করে রাখতে হয়। কখনো কখনো দেখুন আমি কারো ক্ষতি করবো না ঠিকই, কড়া জবাব দিতে জানতে হবে, যাতে সে পরের বার সাহস না পায়। আপনি নীরবে ফ্যাল ফ্যাল করে কাঁদছেন, তার কথায় কষ্ট পাচ্ছেন, কখনো কখনো বাজেভাবে রিয়্যাক্ট করছেন, তার মতো নিজেকে করে ফেলছেন, সে আরও সুযোগ পাচ্ছে, এগুলো করা যাবে না, একদম যাবে না। সাবধান, 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 একটু চেষ্টা করে দেখুন। আর দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যদি কিছু মানুষ আছে তো বদলাবে না, তেমন আত্মীয়র সঙ্গে আমি মুখদর্শন করব না। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন। আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।